কথাটা অনেক মানুষের অ্যালার্জি কি জুলুস কি সাহাবায়ে কেরামগণ বার করেছিলেন হ্যাঁ নাকি জুলুস আচ্ছা জুলুস সাহাবায়ে কেরামগণ করেছিলেন না করেননি না তো হ্যাঁ করেছেন অবশ্যই করেছেন না তো কবে আপনারা শুনেছেন মুসলিম শরীফের হাদিস নবিয়ে পাক সাহেবের আওলাদ যেদিন মদিনা শরীফে আসেন সেই দিন নবিয়ে পাক সাহেবের আওলাকের ইস্তেকবালের জন্য সবাই নবী মুস্তাফার পেছনে পেছনে চলতে চলতে বলেছিলেন তালা আল বদরু আলাইনা কিন্তু আসলে একটা ঘটনা শুনিয়ে দিই নবিয়ে পাক সাহেবের আওলাদ এদিকে মক্কা শহর ছেড়ে মদিনা শরীফ যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন হিজরত করছেন আবু জেহেলের দল এলান করেছেন হাসান ভোপালি তার কিতাবে লেখা আছে সে লিখেছে তারিখের কিতাবে আমাদের নয় ওহাবি মাযহাবের মানুষ কিন্তু লিখেছে এটা বহু কিতাবে লেখা আছে নবিয়ে পাক সাহেব এলাউলাকে হিজরত করে মক্কা শরীফ ছেড়ে যাবেন মদিনা শরীফ এই সময় নবিয়ে পাক সাহেব এলাউলা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে যাবেন মদিনা শরীফ এদিকে আবু জেহেলরা এলান করলো যে নবীকে কেউ জিন্দা চাই মুর্দা কেউ যদি এনে দিতে পারে 100টা উট তাকে দেওয়া হবে কটা উট 100টা উট এদিকে শুনতে পেলেন ফরিদা আসলামী নামক একজন ব্যক্তি বানি কুরাইজা একজন ব্যক্তি বানি কুরাইজা ফরিদা আসলামী তিনি একজন সঙ্গে 60 জন ব্যক্তিকে নিয়ে নবী মুস্তাফাকে ধরার জন্য চলে এসেছে নবীকে গ্রেফতার করতে পারলে পরে নবীকে ধরে আবু জেহেলের যদি বাড়িতে নিয়ে যেতে পারা যায় রাজদরবারে নিয়ে যেতে পারা যায় তাহলে 100টা উট পাওয়া যাবে এদিকে ঘটনা বহু আছে নবী পাক সাহেব লাউলাকে ধরতে যাবে উট ধরবে ঘোড়ার নবীকে ধরবে ঘোড়া জমিনে ভেসে যায় সেও পঙ্গ হয়ে যায় বারবার নবীকে ক্ষমা চাওয়ার পরে নবী তাকে ক্ষমা করে দেওয়ার পর তাকে বলেন তোমার নাম কি বলতে আছে আমি বরিদা কোথা থেকে এসেছো না তো কোরায় কারিয়া কোরাইজা কি থেকে এসেছি তোমার নাম কি আসলা বরিদা আসলামী না তো নবী পাক সাহেব লাউলাকে যখন কোছে দেখেছে নবী তার প্রশংসা নবী পাক সাহেব লাউলা তার ব্যাপারে বলেছেন নবী পাক সাহেব লাউলাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য এতক্ষণ এসেছিলাম আপনাকে গ্রেফতার করার জন্য এতক্ষণ এসেছিলাম আপনাকে গ্রেফতার করে আবু জেহেলের কাছে যদি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আর আমি আপনাকে আবু জেহেলের কাছে নিয়ে যেতে চাই না আপনার আপনি আমাকে দান করুন আমি আপনার হাতে হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে 60 জন ব্যক্তি নবী পাক সাহেব লাউলাকের হাতে হাত দেওয়া পরে মুসলমান হয়ে সকাল বেলায় নবীকে মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবেন ফরিদা বল করেছেন তাজ ধার যাবে বিনা নাকাল তাজ ধার যাবে বিনা মিছিলে যাবে এটা হতে পারে না মক্কির সরদার যাবে মদিনার তাজ ধার যাবে বিনা মিছিলে যাবে এটা হতে পারে না বিনা ঝাঁকুনাই যাবে এটা হতে পারে না ফরিদা আসলামী সত্যি যারা ছিলেন মাথার মোবারকে যেই পাগড়ি মোবারক ছিল পাগড়ি মোবারক রেখুলে তারুল ওয়ালে লোক দিয়ে নেওয়ার পর তারুল ঝুলাতে ঝুলাতে নবী আসলামী এই জায়গা থেকে